দেখেছো কত সুন্দর উঠছে কি কুটুর বাবা দেখো তুমি না বলছিলে যে এই ঘুড়িটা নাকি উঠবে না এই এই কত উঁচুতে উঠেছে হ্যালো বন্ধুরা তিনি ভিলেজ বারবিজে তোমাদের সকলকে স্বাগত এখানে চিঙ্কি আর প্রিয়ার রাধার বাড়িতে যাচ্ছে ঘুড়ি ওড়ানোর জন্য তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এই চিঙ্কি চল আমরা বাড়িতে জন্য খুব হবে আজকে আরে দাদা আগে দেখি গুড্ডু ভাই উঠে গেছে নাকি ঘুম থেকে গুড্ডু ভাই যদি ঘুম থেকে উঠে যায় আমাদেরকে তো ঘুরে ওড়াতে দেবে না তাই না রে চিঙ্কি হ্যাঁ রে পিয়া তুই ঠিকই বলেছিস চল আগে দেখি গুড্ডু ভাই ঘুম থেকে উঠে গেছে নাকি চলো ঘুড়িটা এখানে রেখে গিয়ে আগে দেখে আসি গুড্ডু ভাই উঠে গেছে নাকি আরে বাহ মনে হচ্ছে গুড্ডু ভাই এখন ঘুম হচ্ছে ভালোই হলো আজকে আমরা মন দিয়ে ঘুরে ওড়াতে পারবো চল চল এই আমাদের কাছে তো একটাই ঘুরি আছে আমরা সাবধানে ওড়াবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রে চিংকি সাবধানে ওড়াবি একবার তুই ওড়াবি একবার আমি ওড়াবো হ্যাঁ হ্যাঁ চল চল তুই লাটাই ধর আর আমি ঘুড়িটাকে ওড়াই কি বললি আমি লাটাই ধরবো তুই লাটাই ধর আমি আগে ঘুরে ওড়াবো এটা আমার ঘড়ি তো প্রথমে আমি ওড়াবো তারপরে তুই ওড়াবি আচ্ছা ঠিক আছে পিয়া যা তোর ইচ্ছা তুই আগে ওড়া চিংকি আমি ঘুরে ওড়ানো শুরু করছি তুই ভালো মতো কিন্তু আমি যত সুতো ছাড়তে বলবো তুই তত সুতো ছাড়বি ঠিক আছে এই তো এই তো আমার ঘুড়িটা কত সুন্দর উঁচুতে উঠছে কত ভালো লাগছে কত সুন্দর হাওয়া চলছে এই তো কত উঁচুতে উঠছে আমার ঘুড়িটা সুতো ছাড় সুতো ছাড় ঢিল দে ঢিল দে চিঙ্কি ঢিল দে এই তো এই তো আরে চিংকি সুতো ছাড় না আমার ঘুড়িটা তো নিচে পড়ে যাবে এক্ষুনি আরে প্রিয়া তুই তো সুতো খুবই কমে নেছিস দেখ তো মাঞ্জা তো শেষ হয়ে গেল আমি কোথা থেকে সুতো ছাড়বো বল আরে চিংকি তুই বেশি বকবক করিস না তো সুতো ছাড় আগে সুতো ছাড় আমি তো কত মাঞ্জা এনেছিলাম এরই মধ্যে সুতো শেষ হয়ে গেল আর তো হলো সুতো কালকে আমি মাজন দিয়ে এনেছিলাম ইস বলছি সুতো শেষ হয়ে গেছে আরে এ কি ঘুড়িটা তো আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে কত কষ্ট করে উড়িয়েছিলাম গেল এ বাবা একদম পড়ে গেল ঘুড়িটা কত উঁচুতে উঠছিল আরেকটু সুতো নিয়ে আসতাম কত ভালো হতো করিস না আমাদের বাড়িতেও অনেক ঘুড়ি ওড়ানোর সুতো আছে চল আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে আসি অনেক নিয়ে আসবো এবার আরে হ্যাঁ চিঙ্কি তুই ঠিক বলেছিস কিন্তু আমাদের ঘুড়িটা তো এখানেই রয়েছে ঘুড়িটার কে খেয়াল রাখবে আরে প্রিয়া তুই চল না আমাদের বাড়ি তো পাশে গুড্ডু ভাই তো ঘুমিয়ে আছে আমরা এক্ষুনি চলে আসব ঘুড়ি এরান্ন সুতো নিয়ে তারপর চিঙ্কি আর প্রিয়া চিঙ্কিদের বাড়িতে চলে যায় সুতো আনার জন্য আর তখনই গুড্ডুও ঘুম থেকে উঠে পড়ে আর গুড্ডু ঘুম থেকে উঠেই প্রথমে ঘুড়িটাকে দেখতে পায় আর সে দৌড়ে ঘুড়ির কাছে যেতে থাকে গুড্ডু তখন ঘুড়িটাকে দেখি খুবই খুশি হয়ে যায় আর সে ঘুড়িটার কাছে যেতে থাকে আর গুড্ডু তখন ঘুড়িটাকে ওড়ানোর চেষ্টা করে কিন্তু ঘুড়িটা কিছুতেই ওড়ে না আরে গুড্ডু সোনা তুমি খুবই ছোট তুমি ঘুড়ি ওড়াতে পারবে না সোনা ঘুড়িটা বারবার নিচে পড়ে যেতে থাকে আরে গুড্ডু সোনা ছেড়ে দাও না তুমি ওড়াতে পারবে না ঘুড়িটা ঘুড়িটা উড়ছিল না বলে গুড্ডুর খুব রাগ হচ্ছিল হাড়ে কি গুড্ডু কি করছে ঘুড়িটা উড়ছিল না বলে গুড্ডু রেগে গিয়ে ঘুড়িটাকে একদম ভেঙে ফেলার চেষ্টা করে আরে গুড্ডু ছেড়ে দাও ঘুড়িটা প্রিয়া নইলে তোমাকে খুবই মারবে আর গুড্ডু এখানে ঘুড়িটাকে পুরো ভেঙে ফেলে তারপর রেগে গিয়ে গুড্ডু ঘুড়িটাকে একটা লাথি মারে আর সেখান থেকে যেতে থাকে তারপর গুড্ডু গিয়ে মাধুরীর কাছে চুপ করে বসে পড়ে এই চিংকি চাল আমরা অনেক পেয়ে গেছি এবার আমরা অনেক উঁচুতে ঘুড়ি ওড়াবো তাড়াতাড়ি চাল হ্যাঁ প্রিয়া চল এবার খুব মজা হবে আরে প্রিয় কি ওটা তো তোর ঘুড়িটা তাই না এ প্রিয় ঘুড়িটা ভাঙলো কি করে দেখ তাই তো দেখছি আমার ঘুড়িটা কে ভাঙলো এদিকে পুরো নষ্ট করে দিয়েছে আমার চিংকি আমার ঘুড়িটাকে কে ভাঙলো এভাবে এবার আমরা কি ওড়াবো প্রিয় আমি জানি না তোর কে ভেঙেছে আমিও তো তোর সাথেই ছিলাম হ্যাঁ এই কাজটা তো একমাত্র একজনই করতে পারে গুড্ডু ভাই কিন্তু গুড্ডু ভাই তো ঘুমোচ্ছিল চলো গিয়ে দেখি তো গুড্ডু ভাইটা এখনো ঘুমিয়ে আছে নাকি আরে না গুড্ডু ভাই তো বিছানায় নেই চিঙ্কিতে বুঝতে পেরেছিস কিছু গুড্ডু ভাই বিছানায় নেই তার মানে গুড্ডু ভাই আমাদের ঘুড়িটা ভেঙে কোথাও লুকিয়ে রয়েছে চল তো গিয়ে খুঁজি এই দুষ্টু ছেলেটা কোথায় লুকিয়ে রয়েছে আমার ঘুড়িটা ভেঙে দিয়েছে আর গুড্ডু তখন প্রিয়াকে দেখে ফেলে আর সে খুবই ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালাতে থাকে আরে দেখেছো দেখেছো কিভাবে পালাচ্ছে আমাকে দেখে তার মানে ওই ভেঙেছে দাঁড়া দাঁড়া ধরতো ধরতো আর গুড্ডু তখন পালাতে থাকে দাঁড়া তোকে দিচ্ছি আমি এই নিয়ে এই নিয়ে এই নি এই তো পেয়েছি এবার তোকে এমন মারবো না তুই আমার ঘুড়িটাকে ভেঙে ফেলেছিস আর এদিকে প্রিয়া রেগে গিয়ে গুড্ডুকে মারতে থাকে। এই নে তুই আমার ঘুরিটা কেন ভাঙলি আর গুড্ডু তখন কান্না করতে থাকে। আরে দেখিছো কেমন নাটক করছি আমি তোকে এত জোরেও মারিনি তাহলে তুই আমার ঘুড়িটা ভাঙলি কেন বল আর এদিকে গুড্ডুর কান্নার আওয়াজ রাতের ঘুম ভেঙে যায় আরে গুড্ডুটা কেন কান্না করছে আরে প্রিয়াও তো দেখছি এদিকে রয়েছে গুড্ডুটাকে আবার মারলো নাকি প্রিয়া প্রিয়া তো শুধু শুধু এরকম করে না কখনো যাই তো গিয়ে দেখি তো আরে প্রিয়া শোন তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে আর কি হয়েছে গুড্ডু ভাই কাঁদছে কেন এইভাবে ও শো বাবা তুমি কাজ জো কেন এসো এসো আমার কোলে এসো কি হয়েছে প্রিয়াশনা সোনা গুড্ডু ভাই এভাবে কাজছে কেন কী হয়েছে হ্যাঁ দেখো তো গুড্ডু ভাই কত নাটক করে কান্না করছে আমার ঘুড়িটাকে ভেঙে এখন নিজেই কান্না করছে আরে তাই প্রিয়া সোনা গুড্ডু তোমার ঘুড়িটাকে ভেঙে দিয়েছে আরে গুড্ডু তুমি তো খুবই দুষ্টু ছেলে নিজেই ভুল করেছো আবার নিজেই কান্না করছো এখন আবার আমার সামনে তুমি প্রিয়া দিদির ঘুড়িটাকে কেন ভেঙেছো না আহ গুড্ডু ভাই খুবই পোচা আমি মা কতবার রিকোয়েস্ট করে পর আমাকে কি মা কিনে দিয়েছিল আর গুড্ডু ভাই সেটাও ভেঙে দিয়েছে এখন আমি কি ওড়াবো মা তো আমাকে খুবই বকবে আরে আরে এত কান্নার আওয়াজ কিসের আরে কি হয়েছে এত কান্নাকাটি কাটি কিসের হচ্ছে বাড়িতে আঙ্কেল আঙ্কেল দ্যাখো গুড্ডু ভাই আমার গুড়িটাকে ভেঙে দিয়েছে আরে তাই কি প্রিয় সোনা গুড্ডু তোমার ঘুড়িটাকে ভেঙে দিয়েছে হ্যাঁ আঙ্কেল গুড্ডু ভাই আমার ঘুড়িটাকে ভেঙে দিয়েছে আমি গুড্ডু ভাইয়ের সাথে কোনোদিনও কথা বলবো না কখনো মিশবো না ও খুব পচে ছেলে আরে প্রিয় সোনা তুমি একদম মন খারাপ করো না দাঁড়াও আমি গুড্ডুকে এমন দেবো না বকা রাধা কি হয়েছে গুড্ডু কি সত্যি প্রিয়ার ঘুড়িটাকে ভেঙে দিয়েছে আরে হ্যাঁ গো গুড্ডুর বাবা তোমার ছেলেটা যা দুষ্টু হয়েছে না আমি তো তোমাকে বলি তুমি তো বিশ্বাস করো না দেখো ওই ঘুড়িটাকে আগে ভেঙে আমার সামনে কিভাবে নাটক করে কান্না করছিল জানো গুড্ডু তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো হ্যাঁ এবার কিন্তু তোমাকে ধরে পিটাবো তুমি ছোট বলে তোমাকে কিছু বলি না আর প্রিয়াসোনা তুমি মন খারাপ করো না দাঁড়ো আমি একটা কিছু বের করছি উপায় এই শোনো না ওই আমাদের গ্রামের মধ্যেই যে ঘুড়ির দোকানটা আছে না ওখানে তো কালকেই দেখলাম কত রং বেরঙের ঘুরি এনেছে তুমি যাও না গিয়ে একটা ঘুরি নিয়ে এসো না প্রিয়ার জন্য দেখো মেয়েটা কত কান্না করছে আরে রাধা তুমিও না এত সকাল সকাল আমি কোন দোকান খোলা পাবো ঘুড়ির বলো তো আমি তো এখনো ঘুম থেকে উঠে ব্রাশও করিনি আর চাও খাইনি আরে গুড্ডুর বাবা তুমিও না দেখো তো প্রিয়াটা কত কান্না করছি একটু গিয়ে নিয়ে এসো না তুমি আস্তে আস্তে দেখবে আমি তোমার জন্য কড়া করে দুধ দিয়ে চা করে রাখবো যাও 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 আরে অরে রধা আচ্ছা ঠিক আছে আরে প্রিয়া শোন না তুমি আর মন খারাপ কোরো না শোনা আমি যাচ্ছি তোমার জন্য এক্ষুণি ঘুরিয়ে আনতে খুব ভালো আঙ্কেল আঙ্কেল তুমি খুবই ভালো আঙ্কেল আমিও যাবো তোমার সাথে ঘুরিয়ে আনতে আমি আমার পছন্দ মতো ঘুরিয়ে আনবো আঙ্কেল আমাকে নিয়ে চলো না প্লিস আরে কানে গুড্ডু যাওয়ার জন্য জেদ করতে থাকি আরে আরে গুড সোনা কি হলো আরে দেখো না ছেলে কান্না করছে বোধহয় তোমার সাথে ঘুড়ি আনতে যেতে চাই ওকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে চলো চলো সবাই চলো চিনকি তুমিও চলো তোমাকেও ঘুরি কিনে দেব ইয়ে চল চল চিনকি আমরা ঘুরি কিনে নিয়ে আসি তারপর বাচ্চারা সবাই মিলে গ্রামের একটি ছোট ঘুরি দোকানে চলে আসে আরে দাদা আসুন আসুন এখানে রংবেরং এর অনেক ঘুরি পাবেন বাচ্চাদের খুব ভালো লাগবে এই ঘুরি নিয়ে যান আরে হ্যাঁ দাদা ঘুড়ি নিতেই তো এসেছি প্রিয়া সোনা দেখো তোমার এখানে কোন ঘুড়িটা পছন্দ তোমার যেটা পছন্দ তুমি সেটা নিতে পারো থ্যাংক ইউ আঙ্কেল আমাকে ঘুড়ি কিনে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আরে এখানে কত সুন্দর সুন্দর ঘুড়ি দেখো দেখো আমার তো সবকটাই খুবই পছন্দ হচ্ছে আঙ্কেল আঙ্কেল আমাকে ওই ওই ঘুড়িটা দেখান তো ওই ঘুড়িটা আরে কোন ঘুড়িটা মামনি ওই লাল কালারের ঘুড়িটা নাকি এই হলুদ কালারের আঙ্কেল আঙ্কেল এই হলুদ কালারের ঘুড়িটা আরে বা মামনি তোমার চয়েস তো দেখছি খুবই সুন্দর এই কালারের ঘুড়ি তো আমারও খুব পছন্দ আর হ্যাঁ এই ঘুড়িটা একটু সাইজে বড় তো তাই এর দামটাও বেশি আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা এই বাচ্চাটাকেও এই ঘুড়িটা দিয়ে দিন তারপর বাচ্চারা সবাই ঘুরে কিনে বাড়িতে চলে আসতে থাকে প্রিয়ারা ঘুরে কিনে বাড়িতে চলে আসে আর এদিকে রাধাস্বামী ঘুরিতে সুতো বাজে এ এ এ হয়ে গেল আরে ঘুড়িটা উড়ছে না কেন উড়ছে না কেন আরে আরে আর রাধা এদিকে বসে বসে হাসতে থাকে কারণ সে জানে যে তার স্বামী ঘুরি ওড়াতে পারে না হারি গুড্ডুর বাবু এভাবে ঘুরি ওড়ানো যায় না তুমি কি করছো হাওয়ার উল্টো দিকে কি কখনো ঘুড়ি ওড়ে আরে আরে হ্যাঁ রাধা আমি জানি কি করে ঘুড়ি ওড়াতে হয় তুমি বেশি চিল্লিও না তো আরে ওর ওর ঘুড়ি একটু ওর নইলে আমার মান সম্মান সব যাবে কি এর থেকে ভালো তো আমি ওড়াতে পারি আঙ্কেল তো ঘুড়ি ওড়াতে পারছে না আরে প্রিয়া শোনা আমার মনে হচ্ছে কি এই ঘুড়িটা না উড়বে না সাইজে একটু বেশি বড় তো আরে রাধা ব্যস্ত হাসছিলে নাও এবার উড়িয়ে দেখাও হ্যাঁ হ্যাঁ দাও দাও আমি দেখাচ্ছি নাচ না জাল নেই উঠুন বেকা প্রিয়া ভালো করে দেখে নাও আমি কি করে ঘুড়ি ওড়াচ্ছি ঠিক আছে এইভাবেই ওড়ালে দেখবি কত উঁচুতে ওড়ে এই দেখো এবার আস্তে আস্তে উপরে উঠবে ঘুড়িটাকে যত উপরে উঠবে তত ঢিল ছাড়বে তত সুতো ছাড়বে দেখবি কত উঁচুতে উঠবে এই দেখো আমাদের ঘুড়িটা কত উঁচুতে উঠছে আস্তে আস্তে দেখেছো দেখেছো এই দেখো কত উঁচুতে উড়ে গেছে দেখেছো দেখেছো কত সুন্দর উঠছে কি করবে বাবা দেখো তুমি না বলছিলে যে এই ঘুড়িটা নাকি উঠবে না দেখো তো কত উঁচুতে উড়েছে দাঁড়াও আরও উঁচুতে উড়িয়ে আমি তোমাকে দেখাবো আরে বাহ রাধা আন্টি 봐 তুমি তো কত সুন্দর ঘুড়ি ওড়াচ্ছ এসো এসো শোনো এবার তুমি ওড়াবে আসো আমি তো ওকে ভালো করে শিখিয়ে দিচ্ছি আরে বাহ ঘুড়িটা তো বেশ সুন্দর কত উঁচুতে উঠছে ঘুড়িটা আরে সত্যিই রাধা তো খুব ভালো ঘুড়ি ওড়াতে জানে বাহ কত উঁচুতে উঠছে ঘুড়িটা এবার আমি ওড়াবো ঘুড়ি এই তো আরে বা কত উঁচুতে উঠছে ঘুড়িটা কত সুন্দর রাধা আনটি আমাকে কত সুন্দর করে শিখিয়ে দিয়েছে ইয়ে ইয়ে কত উঁচুতে উড়েছে দেখো দেখো রাধা আনটি আমিও তোমার মতো ঘুড়ি ওড়াচ্ছি কত সুন্দর করে তারপর প্রিয়াও ঘুড়ি ওড়াতে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ